অবতরণের সময় হঠাৎই ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 25 জনের। স্থানীয় সময় শুক্রবার রাত 8:30 নাগাদ চুহু ইফ সেনা বিমানবন্দর থেকে 2 কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ইঞ্জিন বিকল হয়ে পড়াতেই বিমানটি ভেঙে পড়ে। ঘটনায় নিহতদের মধ্যে হারকিভ ন্যাশনাল এয়ারফোর্স ইউনিভার্সিটির 20 জন ক্যাডেট এবং বিমানকর্মী মিলিয়ে বিমানটিতে মোট 27 জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে ইউক্রেনীয় স্টেট এমার্জেন্সি সার্ভিসেস। তাদের মধ্য থেকে 2 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।